ফাস্ট ফুড হলো কিভাবে, ভাত না তো কি হয়েছে? স্প্রিং প্যাড, থাই, গ্রিল্ড চিকেন, ফ্যাসিনাইজ আর চিউপিনো অনেক সুস্বাদু শোনা, এবার খেয়ে দেখো। আমি জানি এগুলো সুস্বাদু, কিন্তু কিন্তু চিউপিনো আমি খাবো না। স্প্রিং প্যাড থাইটা ভালো লাগলেও চিউপিনো ইম্পসিবল, এটাই সামুক দেয়। ওয়াক, আরে আস্তে আস্তে, এগুলোর উপরই তো বমি করে দেবে নাকি? না, শুধু চিউপিনোর উপর করবো, না হলে আপনি ঠিকই খাবেন। নিজেও খাবে না, আমায়ও খেতে দেবে না। দুনিয়ায় কি খাবারের অভাব পড়েছে যে চিউপিনোই খেতে হবে, অন্য কিছু অর্ডার দিন দরকার পড়লে? আল্লাহ, একে শুধু একটু বল, গ্রিলড স্ট্রিম প্যাড থাই দিয়ে চলবে তোমার? ওকে, তাহলে কিছু অর্ডার দিতে হবে না, তুমি চিউপিনো খেও না। আপনি খাবেন না? গুড বয়। সিদ্রা তো হেসে দেয়। দুজন খাওয়া কমপ্লিট করলে হোটেল বয় এসে সব নিয়ে যায়, আর সে চুল ভেজা, তাই বেডের এক পাশে চুলগুলো ছেড়ে দিয়ে ঝুলিয়ে রাখে, তারপর কাঁথা জড়িয়ে শুয়ে পড়ে। সিদ্রা তো পাশের বেডটায় শুয়ে আশির দিকে তাকিয়ে মুচকি হাসে। আশিও সিদ্রাতের দিকে তাকিয়েছিল, কিন্তু সিদ্রাতের এমন হাসি দেখে আশি লজ্জায় অন্যদিকে ঘুরে যেতে নেয়। একদম না, অন্যদিকে ঘুরলে কিন্তু আমার সাথে একই বেডে শুতে হবে। আশিও লাজুক হাসে সিদ্রাতের কথায়। চোখে চোখে কথা হতে থাকে দুজনের মাঝে, সিদ্রাতের চোখে খেলা করে দুষ্টুমিতে। তখন রাতে সব লজ্জা আশির চোখে এসে জমা হয়, আশি মুখ ঢেকে ফেলা লজ্জায়, আর সিদ্রাত হেসে দেয়। এভাবে চোখে চোখে খেলা হতে হতে একসময় ক্লান্ত হয়ে যায় চোখ জোড়া, ঘুমের দেশে পাড়ি জমায় দুজন। আশি ফজরের সময়ই ঘুম থেকে উঠে যায়, উঠে নামাজ পড়ে সিদ্রাতের বাসে গিয়ে বসে আর মুচকি হাসে। ঘুমলেও মানুষকে এত স্নিগ্ধ লাগে বুঝি, ঘুমলে যেন এই লোকটার কিউটনেস আরো বেড়ে যায়। তখন মন চায় ওনার গালগুলোতে চকলেট মিক্স করে খেয়ে ফেলি। না, ঘুমলে তার তৈলাক্ত ফেসটাও আমার কাছে এত কিউট লাগে, এটা কি তাকে ভালোবাসি বলে? না না না, উনি আসলেই অনেক কিউট। উফ, ভাবলেই অবাক লাগে, এই কিউট আর ড্যাশিং ছেলেটা আমার বেবিদের পাপা হবে একদিন। আশি কথাগুলো ভেবেই লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, তারপর কিছু একটা ভেবে আবারও হাত সরিয়ে ফেলে মুখ থেকে, আর মৃদু আওয়াজে সিদ্রাতকে ডাকতে থাকে। এই উঠুন না প্লিজ, সূর্য উঠে যাবে তো, তাড়াতাড়ি উঠুন, নামাজ পড়বেন না? আশি বাকি, প্লিজ ঘুমোতে দাও। পাগল হয়েছেন আপনি, নামাজ রেখে নাকি ঘুমোবে, তাড়াতাড়ি উঠুন বলছি। সিদ্রাত ঘুমো ঘুমো চোখে উঠে বসে, তারপর চোখ ডলতে ডলতে আশির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। গুড মর্নিং জানবাকি। গুড মর্নিং, এবার তাড়াতাড়ি নামাজ পড়ুন, যান, সূর্য উঠে যাবে তো। অ্যাকচুয়ালি শরীরটা একটু টায়ার্ড, এই জন্য সজাগ পাইনি। থ্যাংক ইউ বাকিটা আমি উঠিয়ে দেওয়ার জন্য। আশি সিদ্রাতের কথায় মুচকি হেসে পাশের বেড়ে গিয়ে বসে। সিদ্রাত উঁচু করে ফজরের নামাজ পড়ে আশির পাশে গিয়ে বসে। আশি মোবাইল চালাচ্ছিল। আজ কিন্তু আমরা নীলগিরি যাব, মনে আছে তো তোমার? ওনার কথায় আমি ওনার দিকে তাকালাম, সত্যি বলতে ভুলেই গেছিলাম নীলগিরির কথা। অবশ্য গতকাল তো জার্নিও কম করিনি। কি ব্যাপার, কি ভাবছো, ভুলে গিয়েছো তাই তো? আমি ওনার কথায় মাথা চুলকিয়ে হাসলাম, আসলে গতকাল অনেক জার্নি করেছি তো, টায়ার্ডনেসের সাথে সব গুলিয়ে খেয়ে ফেলেছি। সিদ্রাত আশির কথায় হেসে দিল। পাগলি কি আর শুধু শুধু বলি। সিদ্রাত আশির ভেংচি দেখে হেসে দিল, তারপর আশির হাতে হাত রাখলো। আশি কিছুটা কেঁপে উঠল, সিদ্রাতের স্পর্শ তো আজ নতুন না, তবুও মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত ফিলিংস কাজ করে। বারান্দায় যাবে? যাওয়া যেতে পারে। পাখিটার হাসি দেখে আমিও হাসলাম, তারপর ওর হাত ধরে বারান্দায় এসে দাঁড়ালাম। যান, চলো না, আমরা বিয়ে করে ফেলি। আশি সিদ্রাতের পাশে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখছিল, সিদ্রাতের এমন কথায় অবাক হয়ে গেল। অবাক চোখেই সিদ্রাতের দিকে তাকালো আশি। মাথা কি গেল নাকি লোকটার, আপনি কি ঠিক আছেন? আমি ওর কথায় লম্বা লম্বা শ্বাস ফেললাম, তোমার থেকে দূরে থাকতে যার ভালো লাগছে না। আশি সিদ্রাতের কথায় লজ্জা পায়, লাজুক ফেস নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। সিদ্রাত মুচকি হেসে আশিকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। আশি কিছুটা কেঁপে ওঠে। কি করছে? দূর ছাড়ুন প্লিজ। সিদ্রাত আশির কথাকে গ্রাহ্য না করে ওর থুতনিতে চুমু খায়। আশি চোখ খিঁচে বন্ধ করে ফেলে। বলো না তুমি ছাড়া থাকতে মন চায় না, বিশ্বাস করো না কেন, একবার তো প্রুফ দিতেই হয়। যা, রেডি ফর দ্য টর্চারেট, মাই টর্চার অফ লাভ। সিদ্রাতের এমন আচরণে আশির বুকের ভেতর ধুক ধুক শুরু হয়ে গিয়েছে। ও না পারছে সরতে আর না পারছে থাকতে, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার কেমন যেন লাগছে, প্লিজ ছাড়ুন। সিদ্রাত মুচকি হেসে আশির কারে ডিপলি কিস করে আর একটা বাইটও দেয়। আশির চাপা চিৎকার দেয়, আম
It's a primary torture, my love. You will have to face more dangerous love torture. After all, you're going to be Mrs. Sidrat Azwad. আমাকে কুত্তার মতো কামড়ে আমার বলে আমার মনে হচ্ছে আমি মিসেস কুত্তা হতে যাচ্ছি। আমার ঘাড়টা চালাই ফেললো। আপনি আসলে অসভ্য। আশির এমন কান্না শুনে সিদ্ধার্থ ভয়াবহ জেগে তারপর হুট করে জোরে জোরে হেসে দিয়ে আশিকে ঘুরিয়ে কবলে ভালোবাসার পরশেকে দিয়ে বুকে জড়িয়ে নেয়। জান পাখি, তুমি তো আমার রোমান্টিক মুডে 12টা বাজিয়েছো, সেই সাথে আবার প্রজাতিগত 12টাও বাজিয়ে দিয়েছো। কুত্তার মতো কামড়ালে কুত্তা বলবো না তোকে, বিড়াল বলবো নাকি? জানি মন বলতে পারো। ঢং, আপনি কি আমায় বিয়ের পরেও এভাবে কামড় দেবেন? আশির এমন ভীতু ফিসে সিদ্ধার্থ প্রচুর মজা পাচ্ছে। পালে ঘর কাঁপিয়ে হাসতো, কিন্তু এখন চুপ থাকাটাই শ্রেয়। আশিকে আর একটু ভয় দেখানোর জন্য সিদ্ধার্থ বাঁকা হেসে বলল, একদমই না মেয়ে, আমি বিয়ের পর তোমায় এইভাবে কামড়াবো, আমি কি পাগল নাকি? তাই সিদ্ধার্থের কথায় যেন আশির প্রাণ ফিরে এলো। মুখ সিদ্ধার্থের মুখ থেকে উঠিয়ে এক্সাইটেড হয়ে বলল, সত্যি থ্যাংক ইউ মিস্টার, অনেক অনেক থ্যাংক ইউ। সিদ্ধার্থ আশির কাণ্ড থেকে হাসলো। আশিকে সিদ্ধার্থ আবারও নিজের বুকে জড়িয়ে নিল। ওয়েলকাম জানপাখি, ওয়েলকাম। আমি তোমায় এভাবে একদমই কামড়াবো না, এর থেকেও বেশি রুইডলি কামড়ো। সিদ্ধার্থের কথায় আশি অবাক হয়ে সিদ্ধার্থের মুখের দিকে তাকায়। বলিউডের মুভিতে ভ্যাম্পায়ার নিয়ে অনেক মুভি দেখেছি। ভ্যাম্পায়াররা মানুষের সাজে সেজে থাকে, কেউ বুঝতেই পারে না যে ওটা ভ্যাম্পায়ার। আর এখন মনে হচ্ছে ঠিক আপনিও মানুষের রূপ ধারণ করা কোনো ডগ। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা বললা যা? তাহলে এত কামড়া কামড়ি নিয়ে পড়লেন কেন? কারণ তুমি নিজে ওই কামড়া কামড়িতে অ্যাড হবে খুব শীঘ্রই। আমি মানুষ। আশি আর উত্তরে কিচ্ছু বলে না, গুটিশুটি হয়ে সিদ্ধার্থের বুকের সাথে লেপটে দাঁড়িয়ে থাকে। সূর্যের আলো প্রখর হতেই দুজন বারান্দা থেকে রুমে ফিরে আসে, ফ্রেশ হয়ে খাবার অর্ডার দেয়, একসাথেই ব্রেকফাস্ট কমপ্লিট করে। খাওয়া হতেই সিদ্ধার্থ আরাম করে বেডে শুয়ে টিভি অন করে। এই এটা কি করলেন? আমাদের আজ নীলগিরি যাওয়ার কথা ছিল। সিদ্ধার্থ আশির দিকে তাকিয়ে আবারও টিভিতে চোখ স্থির করে। আশি হালকা রাগে রাগে ভাব ফুটিয়ে তুলে ফেইসে, কি হলো? কামন জান, নীলগিরি যেতে মাত্র 1.5 ঘন্টা লাগে, আরো পরে বের হবো আমরা, ওকে? কিন্তু আমি কি করব এখন? আবার পাশে এসে বসো। আশি ধীর পায়ে সিদ্ধার্থের বেডের উপরে উঠে ওর পাশে বসতেই সিদ্ধার্থ আশির মাথাটা নিজের কাঁধে রাখে। আশি চোখ বন্ধ করে ফেলে। খারাপ লাগছে? আলসেমি লাগছে শরীরে, মন চাচ্ছে ঘুমাই আরো। সিদ্ধার্থ মুচকি হেসে টিভিটা অফ করে দেয়। আশিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে চুলে বিলি কেটে দিতে থাকে। আশি আরাম পেয়ে ঘুমের দেশে হারিয়ে যেতে থাকে। সিদ্ধার্থ বিলি কাটতে কাটতে বলে, জান পাখি, গত রাতে চুল আছড়াওনি তাই না? চুলে জট হয়ে আছে তো। আশি কোনো জবাব দেয় না। সিদ্ধার্থ উত্তর না পেয়ে আশির দিকে তাকাতেই হেসে দেয়, এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে পাগলি বউটা আমার। সিদ্ধার্থ মুচকি হেসে নিজের কাঁধ থেকে আশির মাথা উঠিয়ে বালিশে শুয়ে দেয়। কপালে চুমু এঁকে সরে আসতে নিলেই আশি ঘুমের মাঝেই সিদ্ধার্থের কোমর জড়িয়ে ধরে। আশির বাচ্চামো দেখে সিদ্ধার্থ হেসে দেয়, তারপর ঘুমন্ত আশির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আশি 10টা দিকে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে উঠে বসে, চোখ ভালো করে ডোলে সামনে তাকাতেই মিষ্টি হাসে। সিদ্ধার্থ আশির দিকেই তাকিয়ে আছে। আশি প্রথমে মিষ্টি হাসলেও পরে লাচুক হাসি দিয়ে নিচে তাকায়। নীলগিরি যাবেন কখন? মন পাখি আমার সব ভুলে গেল, নীলগিরির কথা ভুলতে পারছে না তাহলে। সিদ্ধার্থ মুচকি হাসে, পরে দুজনেই রেডি হয়ে নেয়। দুজনেই 1.5 ঘন্টার পথ জানি করে অবশেষে মেঘের শহরে এসে পৌঁছায়। আশি তো মেঘ এত কাছ থেকে দেখে খুশিতে লাফিয়ে যাচ্ছে। আশেপাশের পাহাড়ের ভিউ, সবুজে সবুজময় প্রকৃতি, আশেপাশে বিভিন্ন মন করা সিন, মন্দির, ছাউনি, নীলগিরি হিল, এই সব দেখে অবাকের উপর অবাক। মুখ দিয়ে বেচারের কথা বন্ধ হয়ে গিয়েছে। ও খুশিতে সিদ্ধার্থকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার, আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর জায়গা জাস্ট বলার বাহিরে, আপনি না থাকলে আমার কখনোই এসব দেখা হতো না। সিদ্ধার্থ মুচকি হেসে আশির পিঠে হাত রেখে মৃদু কণ্ঠে বলে, তোমার ঠোঁটের গোলের এই হাসিটা আমার কাছে অনেক বেশি মূল্যবান পাখিটা, এটা দেখার জন্য আমি সব করতে পারি, সব। আশি সিদ্ধার্থের কথা শুনে খুশিতে কেঁদে দেয়। ভালোবাসার এমন একটা মানুষ জীবনে পাওয়া শুধু ভাগ্যেরই বিষয় না, খুবই দুর্লভ, আর সেটাই আশি পেয়েছে। এছে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে? এই পাগলি কাঁদছো কেন? আমি তোমার ঠোঁটের ঘরে খুশি দেখতে চাই, কান্না না ওকে। আপনি আমায় এত ভালোবাসেন কেন বলুন না, আমার অনেক ভয় করে, অনেক এত শক্তি আমার ভাগ্যে সইবে? বাজে কথা একদম না,
আরেকবার উল্টো পাল্টা কথা বললে কিন্তু এই হিল থেকে একদম নিচে যাবে সোজা। আশি সিদ্ধার্থের কথায় গানের মাঝেই হেসে দেয়, তারপর আরও গভীরভাবে জড়িয়ে ধরে তার সিদ্ধার্থকে। সিদ্ধার্থও মুচকি হাসে। ভালোবাসি প্রিয়তম, অনেক বেশি ভালোবাসি তোমায়। আমিও ভালোবাসি প্রিয়তম। আশি এটুকু বলেই লজ্জায় লাল হয়ে যায়। ভাগ্যিস সিদ্ধার্থের বুকে মুখ লুকিয়ে রেখেছিল, না হলে এত লজ্জা নিয়ে কিভাবে মানুষটা দিকে থাকাতো ভেবেই আশি লাজুক হাসে। সিদ্ধার্থও তার প্রেয়সী লাজুক কণ্ঠে এত দামি লাইনটা শুনে মুচকি হেসে আবেশে চোখটা বন্ধ করে গভীরভাবে জড়িয়ে ধরে বুকের মাঝে তার প্রিয়তমাকে। আশি কিছুক্ষণ সিদ্ধার্থের বুকে ওভাবেই মিশে থাকে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সিদ্ধার্থ নিজেই আশিকে ছেড়ে দেয়। আশি লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। সিদ্ধার্থ মুচকি হেসে আশি হাত ধরে, চলো ওই দিকটাতে যাই, ওই দিকটা আরও সুন্দর। আশি আর সিদ্ধার্থ নীলগিরি হিল রিসোর্টের দিকটায় যায়। এমনি ঘোরাঘুরি করে ওখান থেকে যায় হেমাক্রি জলপ্রপাত। দুজনে একটা নৌকায় উঠে। মাঝি কোথায় নৌকার? মাঝি লাগবে বুঝি। না তাহলে যাব কি করে? সিদ্ধার্থ মৃদু হেসে বৈঠাটা নিয়ে ধীরে ধীরে চালাতে লাগলো। আশি অবাক হয়ে সিদ্ধার্থের দিকে তাকায়। সিদ্ধার্থ ইনোসেন্ট হাসি দেয়, আপনি নৌকাও চালাতে পারেন? আর কি কি পারেন আপনি? পারি তো অনেক কিছুই, যা সবার কল্পনারও বাইরে। এই কি কি বিবি করেন? অনেক কিছু পারি, যেমন আমার চান পাখিকে আদর করতে, খাইয়ে দিতে, চুল আঁচড়ে দিতে, আর অনেক কিছু। সব সময় ফান। সিদ্ধার্থ আশির কথায় হাসলো। আশি উঠে গিয়ে সিদ্ধার্থের পাশে বসলো। সিদ্ধার্থ আপন মনে নৌকা চালাচ্ছে আর আশিকে দেখছে। বিশাল জলরাশির মাঝে স্নিগ্ধ শীতল হাওয়া শরীরে লাগলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যা আশি আর সিদ্ধার্থ দুজনেই ফিল করতে পারছে। দুপাশে বিশাল পাহাড়, মাঝখানে নদীর মতো বিশাল জলরাশি, ওয়েদারটা একদম অন্যরকম। আশি পালে এখনই এই জলরাশির মাঝে নেমে পড়ত। কি পানিতে নামতে মন যাচ্ছে বলছি? সিদ্ধার্থের কথায় আশি ফ্যালফ্যাল চোখে তাকালো সিদ্ধার্থের দিকে। কিভাবে বুঝলো উনি? ভালো কি এমনি বেসেছি নাকি জান পাখি, মনের কথাই যদি বুঝতে না পারি। মন রাজ্যটা তোমার হলো, ওই রাজ্যের রাজা তো আমি, তাই না? ওনার কথায় আমিও মৃদু হাসলাম, যত দেখি ততই অবাক হই। আল্লাহর কাছে সারা জীবন শুকরিয়া আদায় করলেও হয়তো ওনাকে আমার লাইফে পাওয়ার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। আমি এসব ভাবনা বাদ দিয়ে এবার ওনার দিকে তাকালাম, চলুন না তাহলে পানিতে নামি। একদমই না ম্যাম, পানিতে নামলে আপনাকে আর খুঁজে পাওয়াই যাবে না, তো নৌকায় থেকে এনজয় করো। আর সেই সিদ্ধার্থের কথায় মুখ ফুলিয়ে ফেললো। সিদ্ধার্থ ব্যাপারটা খেয়াল করে নিজের ঠোঁট কামড়িয়ে হাসলো। তারপর যেখানে বসে নৌকা চালাচ্ছিল তার থেকে আরেকটু নিচে নেমে এসে আশির পাশে এসে বসল। আশি মাথাটা নিজের বুকে এক হাত দিয়ে রাখতে আশি চমকে মাথা উঠিয়ে সিদ্ধার্থের দিকে তাকাতে নেয়। একদমই না, এইভাবেই থাকো, আর আবার শক্ত করে জড়িয়ে ধরো, নাহলে কিন্তু পড়ে যাবে। নাহলে কিন্তু পড়ে যাবে, একটু পানিতেই তো নামতে চেয়েছিলাম। ধরবো না জড়িয়ে, পড়লে পড়বো। কি হলো ধরো, আমি তোমায় ধরে রাখতে পারছি না, পরে কিন্তু দুজনেই পড়বো। সিদ্ধার্থের রাগী কণ্ঠে আশি কিছুটা ভয় পেয়ে যায়, তাই আশি দুই হাত দিয়ে সিদ্ধার্থকে জড়িয়ে ধরে সিদ্ধার্থের বুকে মাথা রেখে বসে থাকে। আশি সিদ্ধার্থকে জড়িয়ে ধরতেই সিদ্ধার্থ মুচকি হাসে, তারপর মুচকি হেসে নৌকার বৈঠা বাইতে থাকে। দুই পাশে পাহাড়, মাঝখানে নদীর উপর দিয়ে এভাবে একে অপরকে জড়িয়ে ধরে নদী ভ্রমণ, আসলেই খুবই রোমান্টিক একটা ওয়েদার। সিদ্ধার্থ বেশ কিছুক্ষণ পর আশিকে জিজ্ঞেস করে, এখন মন খারাপ? আমার হৃদয় থেকেও কি জলস্রোত বেশি টানছে? টানলে বলো, ওই ফোয়ারায় নামার একটা ব্যবস্থা না হয় আমি করে দেবো, সামনে গভীরতা কম। সিদ্ধার্থের কথায় আশিও নিঃশব্দে মুচকি হাসলো, তারপর সিদ্ধার্থের বুকে নাক ঘষে আদুরি গলায় বলল, আমি আমার আসল নীর পেয়ে গিয়েছি, নামবো না কোথাও। সিদ্ধার্থ মুচকি হেসে আশির কপালে চুমু খায়। আশিও চোখ বন্ধ করে মুচকি হাসে। প্রায় দেড় ঘন্টার মতো নৌকায় করে ঘুরে বিকালের দিকে ঘোরাঘুরি করে ভেনাস রিসোর্টে ফিরে আসে। আশি এসেই বেডে ধবাস করে শুয়ে পড়ে। সিদ্ধার্থ ওয়াশরুম থেকে শাওয়া নিয়ে আসে। আশি চোখ বন্ধ করে শুয়েছিল, সিদ্ধার্থের কথায় চোখ খুলে পাশে তাকিয়ে দেখে সিদ্ধার্থ বসে আছে। অনেক বেশি খারাপ লাগছে? না কিন্তু কেমন যেন শরীর গোলাচ্ছে, মনে হচ্ছে বমি হবে, মাথাও ধরেছে খুব। আশির যে শরীর অনেক খারাপ লাগছে তা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। সিদ্ধার্থের বুকটা ছ্যাঁদ করে উঠল। সিদ্ধার্থ আশিকে আলতো করে উঠিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বিছানায় বসালো। শাওয়া নিলে ভালো লাগবে, তুমি শাওয়া নিতে পারবে? আশি অসহায় ভাবে তাকায় সিদ্ধার্থের দিকে। আমার শরীরে শক্তি পাচ্ছি না, একটু শুয়ে থাক। পুরো কথাও শেষ করতে পারল না মেয়েটা, তার আগেই বমি করে দিল সিদ্ধার্থের শার্টের উপর। ঘটনার আকস্মিকতায় সিদ্ধার্থ থতমত খেয়ে যায়। আশি ভয়ে কেঁদেই দেয়, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ আমি মারবেন না। পিচ্ছি মানুষ, ভালোবাসার ফল
চার লাইন বেশি বোঝে। আমি একবারও তোমায় কিছু বলেছি? কাঁদে না তবু। সিহিরাত মুচকি হেসে আশিকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করে দিয়ে বেড়ে এনে শুয়ে দেয়। আশি অবাক হয়ে শুধু দেখছে সিদ্ধরাতকে। সিদ্ধরাত নিজেও চেঞ্জ করে আবারও সাবান নিয়ে একটা টাওয়াল পরে আশির পাশে এসে দাঁড়ায়। আশি সিদ্ধরাতকে এমন লোকে দেখে ভূত দেখার মতো চিৎকার করে ওঠে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।